একই রাতে এলাকার পরপর ছটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানার ভুরকুন্ডা এলাকায়। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই রাতে পরপর ছটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এদিন যে যে বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে সেই সেই বাড়ির সদস্যরা জানান, এদিন রাত ১২টার পরে অনেকে ঘুমোতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির দরজা জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে গেলেও বাদবাকি বাড়ি থেকে তেমন কিছু নিতে পারেনি চোরের দল। সেখান থেকে জামা কাপড় এবং মোবাইল ফোন নিয়ে গেছে। পাঁচটার দিকে আমি বাইরে বেরিয়েছি, তখন দেখি ঘরের দরজা খোলা, জিনিসপত্র সব ছড়ানো ছিটানো পড়ে আছে। হ্যাঁ, এই ঘরেই ছিলাম, এইখানে বাচ্চা নিয়ে আমি শুয়ে আছি, আমাদের বাড়ির লোক বাইরে বারান্দায় শুয়ে আছে। টের পাইনি কিছু? না, কিছুই টের পাইনি। কি মনে এখন কি বলবো, ঘুমের দিয়ে উঠে তো দেখছি এই অবস্থা। তারপর আমি আমার শাশুড়ি ডাকলাম, দেওরে ডাকলাম, ওরাও ছুটে এসে পাশের বাড়ির বউটা, ওরা বলছে আমাদের ফোন চুরি হয়ে গেছে, আমাদের বিছনাতলায় ছিল ফোন। আমার ঘর থেকে নিয়ে গেছে দুজোড়া কানের, একটা আংটি, এক জোড়া নূপুর, আর সে আমাদের বাড়ির ফোন নিয়ে গেছে। ১২টার অবধি আমরা জেগেছিলাম, ১২টার পরে শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পর সকালবেলা উঠে দেখি এই কেস, চুরি গেছে আংটি, দুজোড়া কানের, তারপর আমার মোবাইল, তারপর আমাদের নূপুর, তারপর পাশের বাড়ির থেকে মোবাইল গেছে, আমাদের ফোন নিয়ে গেছে। আমার টাকার ব্যাগে তো টাকা ছিল না, সে ব্যাগটা নিয়ে গেছিল, সে ব্যাগ ওখানে আবার ফেলে দিয়ে গেছে। ফোনটা আমি একটার সময় চার্জে বসিয়ে বালিশের নিচে রেখেছিলাম। চুরি যাওয়া বাড়ির পরিবারের সদস্যরা প্রত্যেকেই বাড়িতে ছিলেন। অনুমান, ঘুমের স্প্রে করেই এই চুরির ঘটনা ঘটিয়ে চম্পট দেয় চোরের দল। প্রসঙ্গত, গত ২৪ তারিখ অশোকনগর থানার বাইগাছি এলাকায় পরপর সাতটি বাড়িতে চুরির ঘটনার পর মঙ্গলবার সকালে ফের পরপর ছটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় যান অশোকনগর থানার পুলিশ। সকালবেলা টের পেয়েছি, তখন তো ঘুমই ভাঙে না আমাদের। জামা কাপড়ে আমার ছেলের ভালো ভালো ড্রেসগুলো নিয়ে গেছে, ওই জিএনএম কোর্স করে তো সেই ওই ড্রেসগুলো নিয়ে গেছে ওখান থেকে, ওই জানলা ভেঙে ওই দিয়ে নিল, ফুকো দিয়ে করে নিয়ে গেছে। ব্যবসায় করি, কোনো সময় কি হলো ব্যবসার জিনিসপত্রগুলো নিয়ে চলে গেলো, তখন আমরা কি করব, সেটা নিয়ে তো কষ্ট আমাদের। ছটা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, কিছু টাকা পয়সা নিয়েছে, সোনার জিনিস টুকটাক নিয়েছে, দুটো মোবাইল খোয়া গেছে, আর জামা কাপড় যেগুলো ভালো পেয়েছে ওগুলো নিয়ে গেছে। আমাদের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে এরকম, এই দৌলতপুর গ্রামে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম শুরু হলো। এক রাত্রে ছটা বাড়িতে চুরি হওয়া, এটা একটা অন্য ব্যাপার বোঝা যাচ্ছে যে কোনো স্প্রে করেছে, নাহলে ঘুম ভাঙবে না কেন? ৭টা অবধি কাউর ঘুম ভাঙেনি। পুলিশের ছিল, পুলিশ এসে রিপোর্ট লিখে নিয়ে গেছে, আমরা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। এসছে নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর।